ডাবের বিজনেস করে আপনিও হন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে একটা নতুন বিজনেসের আইডিয়া দিব। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিতে ক্লিক করবেন। এটা হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর, যেখান থেকে গোটা বাংলাদেশে ডাব সাপ্লাই হয়। গোটা চাহিদার প্রায় 60% এখান থেকে ডাব সারা ঢাকা শহরে ছড়িয়ে যায়। আপনারা ডাব ক্রয় করতে চাইলে লক্ষ্মীপুরে যেতে পারেন এবং রায়পুরে অসম্ভব সুন্দর কোয়ালিটির ডাব পাওয়া যায়। সেখান থেকে ডাব ক্রয় করে আপনারা ঢাকায় কাওরান বাজারে নিয়ে আসতে পারেন। আমাদের নিজস্ব সোর্সিং রয়েছে লক্ষ্মীপুর সহ বরিশাল, ভোলা, ময়মনসিংহ, নেত্রকোনা এবং আরও অন্য অন্য জেলায় যেখানে ডাব পাওয়া যায়, এবং কাওরান বাজারে রয়েছে আমাদের আড়ৎদ। সুতরাং আপনি যদি ডাব ব্যবসায়ে খুবই আগ্রহী হন, তাহলে আমার ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝে শুনে এই ব্যবসায় রওনা দিবেন। একটি গাড়িতে সাধারণত 3000 বা 2800 এরকম ডাব লোড হয়। বেশি লোড হলে ডাবের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, সুতরাং মনে রাখবেন কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই লোডকৃত ডাব কাওরান বাজার চলে আসে রাতের বেলায়। যত আগে আপনি এখানে নামাতে পারবেন ডাব, তত দ্রুত বিক্রি হবে। এই এখানে আপনি ডাব নামানোর পর এখানে তিনটা কোয়ালিটি হয়। একটা হচ্ছে এই ছোট, এই ছোটটাকে ক্যাট বলে। এই এই কোয়ালিটি যত কম আনা যায় ততই ভালো, তারপরেও 10% এখানে আসবে। তো এটা হচ্ছে একটা কোয়ালিটি মাঝারি সাইজের, এবং আরও একটা রয়েছে সেটা হলো বড়। তবে এই লম্বা লম্বা যে ডাবগুলো, এই ডাবগুলোর জন্য সাধারণত ডাব ব্যবসায়ীরা লস করে থাকেন। তো এই ডাবগুলো না আনার চেষ্টা করবেন, এবং এই ডাবগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটি। এটা বিক্রি হবে 40 থেকে 44 টাকায়, আর ছোটোটা বিক্রি হবে 18 থেকে 20 টাকায়, আর মাঝারি সাইজ 35 টাকা 32 টাকা 34 টাকা, এভাবে। তো এভারেজ আপনি ওখান থেকে ডাব কিনবেন এবং এখানে সেল করবেন। সেল করার পর আপনার সবসময় এভারেজ একটা প্রফিট এখানে আসবে। কখনো বা সমান সমান হবে, কখনো 2-1 টাকা লসও যেতে পারে, আর যখন লাভ হবে তখন খুব ভালো অ্যামাউন্ট পাবেন আপনি। সো আপনি ইচ্ছা করলে এই ডাব ব্যবসা করতে পারেন এবং আমাদের সহযোগিতা নিতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন, মানুষকে জানার সুযোগ দিবেন, এবং বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। ওখানে সব কিছু লেখা আছে, কীভাবে আপনি যাবেন, কোথায় কী করবেন, বিস্তারিত আপনি জানতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।